যতবার একসাথে হইছি ভালো কিছু হইছে, তাহলে হয়ে যাক আরেকবার বাংলাদেশের জন্য। বাংলাদেশে ক্রিকেটের সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা দুই তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। বিশ্বকাপের আগে এই দুই তারকা ক্রিকেটের মধ্যকার দ্বন্দ্বের বিষয়টি কারোই অজানা না, যা মাঠের বাইরে বেশ উত্তাপ ছড়িয়েছে। বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার পর ভিডিও বার্তায় নিজের মতামত জানিয়েছিলেন তামিম। এরপর একটি বেসরকারি টেলিভিশনে এক সাক্ষাৎকারে সাকিব নিজের কথা জানিয়েছে। এদিকে বিশ্বকাপ শুরুর একদিন আগে নিজেদের বিভেদ ভুলে এক হয়েছেন এই দুই ক্রিকেটার, এমনকি তামিমের পাওনা 30 টাকা ফেরত দিয়েছেন সাকিব। বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে বুধবার একটি বিজ্ঞাপনী ভিডিও সম্প্রচার করেছে দেশের অন্যতম বড় একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠাতা নগদ। ভিডিওতে দেখা যায় বিরোধ ভুলে ড্রেসিং রুমে আবার এক হচ্ছেন সাকিব তামিম। মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে তামিমের পাওনা 30 টাকা পরিশোধ করেছেন সাকিব। এতে আরও দেখা যায় দেশের প্রয়োজনে বিরোধ ভুলে হাতে হাত মেলাচ্ছে তারা। এদিকে দুই ক্রিকেটারের এই ভিডিও বার্তা দেখে মন্তব্যের ঘরে আবেগে মন্তব্য করছে তাদের ভক্ত সমর্থকরা। এক ভক্ত লিখেছেন, সাকিব তামিম যখনই একসাথে হয়েছেন তখনই ভালো কিছু হয়েছে। আশা রাখি এই বিশ্বকাপে তামিম ফিরে আসবে এবং তামিম সাকিব একসাথে মিলে ভালো কিছু করবে, আর একটি বার শুধুমাত্র একবার। অনুরোধ দলের জন্য, দেশের জন্য, 18 কোটি মানুষের জন্য, শুধু আর একবার।